নমস্কার আমি রোহন নাম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনাকে একদম সঠিক নিয়মে ইউটিউব শর্টস আপলোড করতে হবে যাতে আপনার ভিডিও ওয়েল অপটিমাইজড হয় শর্টসে বেশি ভিউজ আসে এবং একটাই শর্টস ভাইরাল হয় যেমন আমার এই চ্যানেলটাতে দেখতে পাচ্ছেন এখানে দেখুন আমার এই চ্যানেলটাতে মেনলি শর্টস আপলোড হয় যেখানে থ্রি পয়েন্ট এইট মিলিয়ন থ্রি মিলিয়ন থ্রি মিলিয়ন থ্রি টু এরকম কিন্তু ভিউজ এসেছে ঠিক আছে তো এই সেম জিনিস আমরা এই ভিডিওতে দেখব যে কিভাবে এই জিনিসগুলোকে রেপ্লিকেট করছে এবং ভিউজ আনছি ঠিক আছে তো চলুন তাহলে শুরু করি তো সবার আগে আপনাকে ইউটিউব চলে আসতে হবে ঠিক আছে ইউটিউব অ্যাপ খুলে নেওয়ার পর এই প্লাস আইকানে ক্লিক করবেন তারপর এখানে ক্লিক করে আপনি আপনার ভিডিও সিলেক্ট করে নেবেন ওকে যে ভিডিওটাকে আপনি আপলোড করতে চাইছেন ওকে তো উদাহরণস্বরূপ আমি এই ভিডিওটাকে আপলোড করে দেখিয়ে নেব ঠিক আছে এই ভিডিওটাকে আমি আপলোড করছি ওকে তো এই ভিডিওটার মধ্যে কি করেছি সেটা আমি মানে কীভাবে ভাইরাল হবে বা কি পুরো ওয়েল অপটিমাইজ হবে সব কিছু আমি বলবো তার আগে আমি একবার কি করছি এই পুরো জিনিসটা একবার স্ক্রল করে দেখিয়ে দিচ্ছি দেখুন এই ভিডিওটা এরকম কিন্তু ঠিক আছে তো এই ভিডিওর প্রথমেই কিন্তু আমার একটা থামনেল টাইপের ব্যাপার আছে মানে আমি ভেবে নিয়েছি যে এই শর্টসটার থামনেলটা কি হবে ঠিক আছে যেমন আমরা ভিডিও থামনেল ঠিক করি ভাবে এই শর্টসটার প্রপার থামনেল আমি একটা বানিয়েছি দিয়ে সেটাকে শুরুতে এক সেকেন্ডের জন্য রেখেছি ওকে এবং তারপর আমি যেখানে আপনি যদি ভিডিওটা দেখেন তো তাহলে আমি ভিডিওতে যে ব্যাপারেই কথা বলছি সেই ব্যাপারের সঙ্গে সঙ্গে আমার গ্রাফিক্স আসছে হুম সঙ্গে ভালো ট্রানজিশন দেওয়া হয়েছে হুম বা সাউন্ড ইফেক্ট দেওয়া হয়েছে এই সব কিন্তু দেওয়া আছে এবং শেষে দেখুন একটা লোকও আছে ওকে এরকম লোগো আছে তো আপনি একবার দেখে নিলেন ওভারঅল শর্টসটা কি তো শর্টস ভাইরাল করার জন্য এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট যে আপনি আপনার এডিটিংয়ে ভালোভাবে নজর দেবেন ঠিক আছে এবং যে ভিডিওটা আপলোড করছেন বা যে শর্টসটা আপলোড করছেন সেই শর্টসটার এক কথায় থামনেল কী হবে বা মানুষ ওই শর্টসের ওই যে প্রথম পেজটা বা প্রথম যে প্রথম যে কভার ইমেজটা সেটা দেখে ক্লিক করবে কিনা সেইটা জানা খুব জরুরি এবং সেই জন্য এই প্রপার ওই ইমেজটাকেই সিলেক্ট করা খুব জরুরি যেটাকে আপনি মানুষের কাছে শো করতে চাইছেন তো সেটা যেন অ্যাট্রাকটিভ হয় সেই জন্যে আগের মতো তো আর শর্টস নেই যে যা দেব সব চলে যাবে এখনকার সময় বদলে গেছে কম্পিটিশন বেশি তো সেই হিসাবে আমরা কি করছি শর্টসেরও একটা থামনেল রাখছি এবং এডিটিংটাকে জব্বর করছি যেন মানুষ বোর না হয় ওকে এরপর ডান বাটনে ক্লিক করব এটা প্রসেসিং হবে ওকে ওকে এরপর আমরা কী করবো অ্যাড সাউন্ড মানে সাউন্ড অ্যাড করে নেব ঠিক আছে এবার মনে রাখুন দুটো এখানে প্রসেস আছে দুটো প্রসেস কী একটা আপনার ভিডিওর সঙ্গে যে ব্যাকগ্রাউন্ড স্কোরটা ভালো যাবে সেই ব্যাকগ্রাউন্ড স্কোরটা আপনি দিতে পারেন নয়তো এই সময় যেগুলো ট্রেন্ডিং চলছে যে যেমন ধরুন রেকমেন্ডেডে পাউকি হুম তারপর এখানে বাকি আরও যেসব গান যেগুলো আছে সেগুলো আপনি দিতে পারেন নয়তো কী করতে পারেন ওই ভিডিওটার সঙ্গে যে গানটা সবথেকে সামঞ্জস্যপূর্ণ হবে সেটা দিতে পারেন ওকে গান দেওয়া খুব জরুরি গানে কি হয় মানে মিউজিকে কি হয় যে যেটা ট্রেন্ডিং চলে না যে জিনিসটা ট্রেন্ডিং চলছে সেই ট্রেন্ডিংয়ের উপর যদি আপনি শর্টস আপলোড করেন বা যে শর্টস আপলোড করছেন তাতে যদি ট্রেন্ডিং সংটা রাখে তো তাহলে সেটার ভাইরাল হওয়ার চান্সেস বেড়ে যায় ঠিক আছে সো এটা খুব ইম্পর্ট্যান্ট মাথায় রাখবেন ওকে সো ধরুন আমরা একটা গান বেছে নিচ্ছি আমি অবভিয়াসলি ট্রেন্ডিংটা নিচ্ছি না যেটা আমার শর্টসে যেহেতু এটা পলিটিক্যাল শর্টস তো পলিটিক্যাল শর্টসে আমি চেষ্টা করব যে মিউজিকটা আমার শর্টসের সঙ্গে বেটার যাবে সেটাই আমি নিতে তো আমি সেভডে যাব আমার না কিছু সেভ করা নেই বাট স্টিল আমি একটা বেছে নিচ্ছি ওকে ধরুন সরকারের এই গানটা আমি নেব ঠিক আছে ওকে এটা আমি নিয়ে নিলাম ওকে এই এই গানটা চুজ করে নিলাম এবার যদি গানের ধরুন কোনো পার্টিকুলার পোর্শন আপনি বেছে নিতে চান তো তাহলে আবার এখানে ক্লিক করবেন দিয়ে যে অংশটুকু আপনি বেছে নিতে চান সেই অংশটুকুই বেছে নেবেন ঠিক আছে আমি এটা এই জন্যে শোনাচ্ছি না আপনাদেরকে প্রপারলি যাতে কপিরাইট ক্লেম বা স্ট্রাইক না আসে এরপর ডান বাটনে ক্লিক করলাম ওকে তো গান আপনি বেছে নিলেন এবার দেখুন এখানে আমাদের কাছে কি কি অপশানস আছে এখানে দেখুন ক্যামেরা ফ্লিপ করার অপশান আছে এটাতে স্পিডের অপশান আছে এখানে টাইমারের অপশন আছে এর নিচে ইফেক্টসের অপশন আছে আপনি দিতে চাইলে দিতে পারেন ওকে তার নিচে গ্রিন স্ক্রিনের অপশন আছে হুম বা আরও ইফেক্টসের অপশান আছে আপনি দিতে চাইলে দিতে পারেন ওকে তারপর রিটাচের অপশন আছে আপনি যদি রিটাচ করতে চান তো করতে পারেন নয়তো অফ করে দেবেন এরপর যে অপশনগুলো আছে এগুলো খুব একটা ইম্পর্ট্যান্ট নয় হুম ট্রিমিং অপশন আছে কমেন্টস এর অপশন আছে বা ক্লোজ এর আছে আপনি দিতে চাইলে দিতে পারেন বাট এগুলো ইম্পর্টেন্ট নয় তো যাই হোক আমাদের গান চুজ করা হয়ে গেছে এরপর টিক বাটনে ক্লিক করে আমরা এগিয়ে যাব এরপর দেখুন আমরা কি করেছি আমরা এখানে উপর দিকে আমরা কিন্তু অলরেডি একটা ইয়ে দিয়ে দিয়েছি মানে টেক্সটের প্যাচ দিয়ে দিয়েছি যদি আপনার না দেওয়া থাকে তো তাহলে আপনি এখান থেকে যে কোনো কিছু টেক্সট ধরুন টেস্ট টি ইএসটি টেস্ট লিখে ডান করলাম এই টেস্টটা আপনি প্লেস করতে পারেন মানে দিয়ে দিতে পারেন এটা দিয়ে দিতে পারেন এটাকে ছোটো বড় করতে পারেন এর কালার চেঞ্জ করতে পারেন সেটা আপনার মর্জি ওকে ধরুন এটা দিলাম তারপর ডান করলাম এরপর এটাকে যেখানে ইচ্ছা আপনি প্লেস করতে পারেন টেক্সট ইম্পর্টেন্ট হয় আমি যেহেতু এখানে দিয়ে রেখেছি সেই জন্য আমার দরকার নেই বাট আপনি দিতে চাইলে দিতে পারেন মানে দরকার হয় যে আমি কি ব্যাপারে কোন টপিকের উপর বানাচ্ছি ভিডিও সেটা বোঝানোর জন্য খুব দরকার হয় ঠিক আছে আমরা দিই এরপর এখানে ফিল্টারের অপশন আছে আপনি ফিল্টার চাইলে দিতে পারেন এরপর এখানে ভয়েস ওভারের অপশান আছে আপনি যদি ভয়েস ওভার দিতে চান তো তাহলে ভয়েস ওভার রেকর্ড করতে পারেন ওকে ওকে সো এইগুলো আমাদের অপশান এবার খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় যে এই যে মিউজিকটা আমরা দিয়েছিলাম না সেই মিউজিকটা ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটা দিয়েছিলাম সেটা যদি ধরুন আপনার ভয়েসের থেকে বেশি হয়ে যাচ্ছে বা আপনি যদি ওই সাউন্ডটাকে অ্যাডজাস্ট করতে চাইছেন ভলিউমটাকে তো তাহলে এখানে ক্লিক করে ইয়োর অডিওটাকে বাড়িয়ে দেবেন তারপর আপনার যে মিউজিক সেটাকে যতটা শুনতে ভালো লাগবে বা যতটাতে আপনার ওভারল্যাপিং না মনে হবে আপনার শব্দটা ঢেকে যাচ্ছে ততটা আপনি বাড়িয়ে দেবেন ওকে তো সেই লেভেলটা রাখবেন তারপর ডান করবেন তারপর নেক্সট বাটনে ক্লিক করে চলে যাবেন ওকে এর আগে যদি একটা অপশান ছিল টাইম লাইনের আপনি টাইম লাইন হিসাবেও দেখে নিতে পারতেন বাট যদি প্রয়োজন পড়ে তবে ইউজ করবেন নয়তো নেক্সটে ক্লিক করে নেক্সটে চলে যাবেন এরপর এখানে খুব ইম্পর্টেন্ট বিষয় সেটা এখানে ক্লিক করে আপনাকে এই যে যে আপনি ইয়েটাকে মানে যে ইমেজটাকে বা যে ফ্রেমটাকে আপনি থামনেল হিসাবে সেট করতে চাইছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন এখানে মনে রাখুন এইটা হচ্ছে লাস্ট টাইম এবং ফার্স্ট টাইম যেখানে আপনি এই থার্মনেলটাকে সিলেক্ট করতে পারবেন বা একটা পার্টিকুলার ফ্রেমকে থার্মনেল হিসাবে সিলেক্ট করতে পারবেন একবার নেক্সটে চলে গেলে বা আপলোড করে দিলে এটা আর চেঞ্জ হয় না কিন্তু এখানে এর আগেও চেঞ্জ হবে না এর পরেও চেঞ্জ হবে না এটাই একমাত্র জায়গা তো আমরা তো ভিডিওর একটা ফ্রেম রেখেই দিয়েছিলাম এটা করার জন্য তো সেটাকে সিলেক্ট করলাম তারপর ডান ডানবাটনে ক্লিক করলাম ওকে এরপর আপনি যেটাই দিতে চাইছেন যে ধরুন মানে টেস্ট এবার আপনার যেটা ইচ্ছা সেটা আপনি দেবেন মানে এখানে যেটা ইচ্ছা লিখবেন অবভিয়াসলি আমি বলবো যে ম্যাক্সিমাম পাঁচটি অক্ষরের মধ্যে সবসময় চেষ্টা করবেন এই শর্টসের যে আমাদের টাইটেল সেটা দিতে ওকে বা ক্যাপশনটা দিতে ধরুন আমি এই জায়গায় দিতে পারি এর জন্য কে দায়ী এর জন্য কে দায়ী আমি ধরুন এটা টাইটেল ক্যাপশন দিলাম এর জন্য কে দায়ী এরপর আপনি কি করতে পারেন বা কি করবেন যেটা ইম্পর্টেন্ট যেটা খুবই ইম্পর্টেন্ট যে তিনটে অন্তত তিনটে আপনাকে হ্যাশট্যাগ দিতে হবে তো ধরুন আমি ওয়েস্ট বেঙ্গল নিউজ দিলাম কারণ ওয়েস্ট বেঙ্গলের জিনিস এটা এরপরে যে টপিকের উপর সেটা আপনি দিতে পারেন ধরুন এটা রেলওয়ের উপরে রেলওয়ে সো আমি রেলওয়ে দিলাম বা আপনি ইন্ডিয়ান রেলওয়ে দিতে পারেন মানে যেগুলো রেলেভেন্ট কিওয়ার্ড সেগুলোই দেবেন তার বাইরে কিছু না এবং মিনিমাম আপনি তিনটে কিওয়ার্ড দেবেনই হুম এরপর আমি ধরুন দিলাম নরেন্দ্র মোদি ওকে সো এরকম দিয়ে দিলাম এই তিনটে ইম্পর্টেন্ট আপনি এর বেশিও দিতে পারেন এবার লোকেশন লোকেশন আমি ধরুন কলকাতা সিলেক্ট করলাম হ্যাঁ আর বাকি সব কিছু ঠিকই আছে কমেন্টস অন আছে বাকি সব কিছু ওকে আছে ভিজিবিলিটি এবার আপনি যদি পাবলিক করেন তাহলে ডাইরেক্ট পাবলিশ হয়ে যাবে যদি আনলিস্টেড করলে ফের রাখেন তো তাহলে আনলিস্টেড হয়ে যাবে যাই হোক আনলিস্টেড করে রাখলে আপলোড করার পর আপনাকে পাবলিক করতে হবে ঠিক আছে তো এরপর আপলোড শর্টসে যদি আমি ক্লিক করি জিনিসটা এবার দেখবেন এখানে ক্লিক করলাম ইউতে তারপর ইউর ভিডিওসে যদি ক্লিক করি তাহলে দেখতে পাবেন এই ভিডিওটা আমাদের এবার আপলোড হতে শুরু হবে ওকে প্রসেসিং চলছে এবার আপলোড হতে শুরু হবে দেখুন প্রিপেয়ারিং হচ্ছে আপলোড হওয়া শুরু হয়ে গেছে তো এরকমভাবে জিনিসটা আপলোড হবে এবং যখন পুরোপুরি আপলোড হয়ে যাবে তারপরে আপনি যখনই ইচ্ছা আপনি সেটাকে পাবলিশ করে দিতে পারেন বা যদি স্কেডিউল করে রাখেন তো স্কেডিউল করে দিতে পারেন সো এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ প্রসেস এরকমভাবে আমি আমার প্রত্যেক দিন প্রত্যেকটা শর্টস আপলোড করি এবং যদি আপনার এটা হেল্পফুল মনে হয় এবং যদি এতে থেকে আপনি সত্যিই কিছু ভ্যালুয়েবল কিছু পান তো তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ